ধর্ষণ দুর্নীতির তদন্তে আজ সকাল থেকে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে হাওড়ার ডোমজুর সেখানেও ইডির হানা, আটা ময়দার গোডাউনে ইডির হানা। আপনাদেরকে আরো একবার জানাবো, হাওড়ার ডোমজুর সেখানে ইডির হানা, আটা ময়দার গোডাউনে ইডির হানা। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি সল্টলেকে এক ব্যবসায়ীর হোটেলে ইডির হানা, অপরদিকে বনগাঁ নদিয়া বিভিন্ন জায়গাতে ইডির যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছে তারা রীতিমতো হানা দিয়েছেন। এবং এই যে রেশন দুর্নীতির তদন্ত, সেই রেশন দুর্নীতির তদন্তে তৎপর রীতিমতো ইডির তদন্তকারী আধিকারিকেরা। এবং এই রেশন দুর্নীতির জাল, সে জাল আর কতদূর বিস্তৃত সেটাই কিন্তু এই মুহূর্তে দেখতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। এর পাশাপাশি বাকিবুর রহমান যাকে গ্রেফতার করা হয়েছিল, সেই বাকিবুর রহমানকে জেরা করে যাদের নাম উঠে এসেছে, যে সমস্ত জায়গার নাম উঠে এসেছে, মূলত সেই সমস্ত জায়গাগুলোতে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা যাচ্ছেন এবং সেই সমস্ত জায়গা থেকে নথি তারা সংগ্রহ করছেন। আজ সকাল থেকে সল্টলেক থেকে শুরু করে নদিয়া থেকে একাধিক জায়গা, বনগাঁ বিভিন্ন জায়গায় ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। এবং ইতিমধ্যে যে লেটেস্ট আপডেট উঠে আসছে যে হাওড়ার ডোমজুর সেখানেও ইডির হানা, আটা ময়দার গোডাউনে ইডির হানা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ডোমজুড়ে সেখানে আটা ময়দার গোডাউনে ইডির হানা। ইডির তদন্তকারী আধিকারিকেরা যারা রয়েছেন তারা এই গোডাউনের ভেতরেই কিন্তু গিয়েছেন এবং সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছেন। এর পাশাপাশি আপনাদের জানাচ্ছিলাম যে বনগাঁতে সেখানেও রেশন দুর্নীতিতে ইডির হানা। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি লাগাতার সেখানে একটা ম্যারাথন তল্লাশি চলছে। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী মন্টু সাহা এবং কালী সাহা তার বাড়িতে ইডি বনগাঁর চালকলে, সেখানেও কিন্তু ইডির তল্লাশি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ, রয়েছেন আমাদের সঙ্গে টিটপ। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? একটা ম্যারাথন তল্লাশি চলছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে ঘড়িতে বাজছে 1:05। লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে দেখা পারে সকাল 7টায় ইডি আধিকারিকরা তারা কিন্তু বনগাঁতে আসেন এবং তারা তিনটি টিমে আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে মন্টু সাহা, কালী সাহা তার বাড়িতে যেমন তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, পাশাপাশি তার যে গোডাউন আমরা যাকে দেখিয়েছিলাম যে চাল মিল সেখানে করছেন, পাশাপাশি এবার চাল মিলের ঠিক তার উল্টো দিকে রাস্তার এখানেও তুমি একেবারে দেখো যে ইডি আধিকারিকদের গাড়ি রয়েছে ভেতরে। আমি দেখানোর চেষ্টা করব দূর থেকে যতদূর সম্ভব হয়, অর্থাৎ এই যে একটি রুম রয়েছে এই ঘরের ভেতরে পাঁচজনের ইডির প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন। তারা ভেতরে একেবারে যে মিল থেকে একজনকে নিয়ে এসছেন এবং সেখানে দাঁড়িয়ে ভেতরে কি রয়েছেন গোটা বিষয়টা জানতে চাইছেন। শুধুমাত্র এই যে গোডাউন তা নয়, এই ভেতরে রয়েছে একটি কেরোসিনের একটি একেবারে যেটি বলা চলে পাম্প চলে, সেই পাম্প রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি টিটপের সঙ্গে। এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে রেশন দুর্নীতিতে বনগাঁতে সেখানে চালকলে তল্লাশি, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী মন্টু সাহা, কালী সাহা তাদের বাড়িতে ইডির হানা। এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই যে তল্লাশি, সেই তল্লাশি আরও জোরদার হচ্ছে, একটা ম্যারাথন তল্লাশির মুখে পড়তে চলেছে এই সমস্ত ব্যবসায়ীরা। মন্টু সাহা, কালী সাহা তাদের বাড়িতে একদিকে, যখন ইডির আধিকারিকেরা বনগাঁর চালকলে সেখানেও কিন্তু রীতিমতো তল্লাশি চলছে। সকাল 7টা থেকে এক নাগারে তল্লাশি চলছে এই সমস্ত চালকলগুলোতে।